গুড মর্নিং স্যার। রাখো তোমার গুড মর্নিং। বস বস কোথায়? হি ইজ ওয়েটিং ফর ইউ স্যার। আমাকে খুঁজছিলেন? গরু খোঁজা খুঁজছে। শাট আপ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ডু আই লুক লাইক এ গরু? সরি স্যার, আপনি কেন গরু হবেন? এটা তো জাস্ট কথার কথা, উপমা। আর কিছু বলবেন স্যার? আমার মনে হয় আপনার টাইটা উল্টো। একটু ধরবেন। আর কিছু উল্টো পাল্টা আছে? আপনার নাম মনে হয় দেয়াস না, সাইদ। ঠিক করে দিবেন প্লিজ। আপনার ফ্লাইট কবে থেকে অপারেট করছি? স্যার, ক্যালকুলেটিং এভরিথিং, পসিবলি উই ক্যানট স্টার্ট অপারেশন বিফোর 2 weeks। এত দেরি কেন স্যার? ইন্টারনাল কিছু সমস্যা ছাড়াও আমাদের ফ্লাইট ক্রুজ আর নট রেডি। ঠিক আছে, আমি দেখছি। আপনার স্যার, থ্যাংকস ওয়ান্স অ্যাগেইন। ফোন স্যার কোথায়? উনি তো আমার সামনে। ওকে আমার পেছনে পাঠাও। জি স্যার। স্যার কি বললেন? শীঘ্র যান, দৌড়। দৌড়ে যেতে বললেন? দৌড়ে দৌড়ে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কাঁপছো কেন? ভয় এবং ভক্তিতে। রাইট স্যার। ইউ আর রং। জি স্যার। ভয় এবং ভক্তি যদি আমার উপরে তোমার থাকতো, আমি অফিসে পৌঁছবার অনেক আগে তুমি অফিসে পৌঁছেতে। জি স্যার। একটি পিচ্ছিল বাস এবং বানরের অঙ্ক জানো? না স্যার। পিচ্ছিল বাস বেয়ে একটি বানর যদি 4 ফিট উপরে ওঠে, তাহলে 3 ফিট নিচে নামে। তাই নাকি স্যার? তোমার অবস্থা সেই বানরের চেয়েও খারাপ। তুমি 1 ফিট উপরে উঠলে 3 ফিট নিচে নামো। জি স্যার। অফিসে লেট, কাজ কামে পিতে বি। পিতে বি মানে স্যার? পেছনে বাঁশ। ভেরি ব্যাড। ব্যাড ফর মি বাট গুড ফর ইউ। সো নো হ্যাঙ্কি প্যাঙ্কি। যদি অফিসে কাজ করো তো আঙ্গুলের মতো সোজা হয়ে কাজ করবে, অথবা ঠাস। স্যার থুতু দিয়ে দি। আই এম অল রাইট। শোনো, দিস ইজ ইওর লাস্ট অ্যাসাইনমেন্ট। জি। আই ওয়ান্ট দিস গার্ল, যেভাবে পারো। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি সব ব্যবস্থা করে ফেলবো। আমার সামনে চাপা পেটাবে না। গো অ্যান্ড গেট ইট ডান। মেয়েটিকে বুঝিয়ে বলবে সে যদি আমার অফিসে জয়েন করে, তাহলে সে শুকনা খসখসে বাসবে, তরতর করে উপরে চলে যাবে। Yes. আসি স্যার। সালাইকুম। এই এই কি খবর? এই দেখো, কি বসা এটা হল কোথায় আছো? তোমাকে লিভ দিতে চায়, তোমার তরতর করে উপরে উঠে যেতে সমস্যাটা কোথায়, অসুবিধাটা কোথায়?
আপনি এসব পাগলের কথা কি বলছেন? সরি মিলি, ও ভুল করে আমার টেবিল থেকে তোমার ছবি নিয়ে গিয়েছে। এখন আমি বুঝতে পেরেছি। আরে তুমিও তো ছবি দেখে ঝাঁপিয়ে পড়লে, তোমার কোনো আক্কেল জ্ঞান নেই? সরি স্যার। আসলে স্যার, ব্যাপারটা আমারও ঠান্ডা মাথা চিন্তা করা উচিত ছিল। উল্টা ঘুর, জলদি চল। থাম, উল্টা ঘুর। মানুষ এত বোকা কি করে হয় আমি বুঝি না, তবে এটাই তোমার জীবনের শেষ সুযোগ। বামে ঘুর, জলদি চল। আমি হোস্টেস হতে চাই। তুমি কি বিবাহিত না অবিবাহিত? স্যার, বিবাহিত। তাহলে? ও আপনার বয়স এত আমি আগে বুঝতে পারিনি। আমার বয়স কত? 80-90। ও, আপনি বিলকিস মুন্সি? আমি ভেবেছিলাম উনি। এইটা আমার দাদি, সালাম করেন। উনি
আগে চা পানি খেলন আমার জলদি আছে আমার অক্ষনি জানতেইব তো মানে কোন যাইব না কি করা যাইব না আমি এয়ার হোস্টেসে চাকরি লাগা অ্যাপ্লাই করছি কি চাকরি ওই যে বিমানবালা ফারুক মিয়া ওই ফারুক মিয়া এদিকে হ পালান মানে কি দূরতেন দূরতেন ধরছি ইউরে আল্লাহ রে মরে গেলাম রে আপাজান ভাই চলো যান গেটি চার হাত ধর সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এইবার পেট পুষ্কে করে কোয়া ফেলাও আমার নাতনি কি এর বালা হইব ফরিং কোম্পানি থেকে আইছে না বাবা বিলকিস বানু জি আপাজান তোমার দাদি কি কইতেছে আমি চাকরি করতে চাই আব্বাজান কি এর চাকরি এয়ার হোস্টেস হ্যাঁ আমি কি কানে কম হনতাছি নাকি তুমি এয়ার হোস্টেস কইলা মনে লয় হ মারুম এখানে লাশ পড়বো গাজিমপুর স্যার হাতটা ছাড়েন তোমারে আমি পুলিশে দিব স্যার আরে ওহন তো মাই শুরুই করি না হ্যাঁ হ্যালো দান্ডা নো এই হাত ছাড় ওহনি মায়ের পিঠে দরকার নেই কইলেই তো আর আমরা ওহনি মাইয়ারে ফরিন কোম্পানিতে পাঠাইতেছি না পাঠামো কি পাঠামো এটা তো পরের কথা এর আগেই বাড়িতে এসে জবরদস্তি মগের কোন লোক পাইছ এইটার নাম মুন্সিবাড়ি এমন কোনটা মারুম একের উইয়ে গিয়া পর বা খাউরা স্যার তার একটু আগে আমার বাড়ি কুমিল্লা সব স্যার ওনার ড্রাগন ফ্লাইতে চাকরি করবার কোনো দরকার নেই উনি এই মর্মে শুধু একটা লিখিত দিবেন আই অ্যাম নট ইন্টারেস্টেড বাস আমার মাইয়া দলিল লিখা দিব ফুলি কোম্পানি কাগজে লিখা দিব ওর বান দিখালো যা দারোয়ান দারোয়ান মোড়া দেখতে দলিল হ আইনা হ মন্দির পরে বাইঙ্গা ভুরি গঙ্গার তেলের পানির মধ্যে ফালাও জলদি হ দড়ি কই দড়ি আনো নাই কা দড়ি আইনা হালারে বান্ধো যাও আপাজান আপাজান সে সম্পূর্ণ নির্দোষ আপাজান বিল কিছু বানো জল্লাম হ্যারে মারুম হ্যারে তুমি কান্তাস খেলা মা দৃশ্যটা কিছু বুঝবার পারছ হরু ডাল মে কুছ কালা লাগতা হ্যায় বিল কিছু বানো ডাল মে কিতনা কালা হ্যায় আব্বা জান ডাল মে কুছ কালা নেই হ্যায় আব্বা জান স্যার স্যার একটা মিনিট আপনাদের কনভারসেশনটা আমি আমার মোবাইল একটু ভিডিও করব এই আমগো জবল লেট ঠাট্টা করতেছ না মজ করা আরে না না একদম না দাদি এই সম্মান করতেছ না সম্মান করতেছ সম্মান করেছি স্যার আপনাদের কথোপকথন দেখে আমার মনে হচ্ছে আমি একটা হিন্দি সিরিয়াল দেখছি আপনাকে তো একদম বিলকিস মুন্সি ওনাকে একদম মিস্টার বাজাজের মতো লাগছে না আব্বা জান মিস্টার বাজাজ আব্বা জান হ্যালো মিস্টার বাজাজ আমারে গোপির মতো লাগতেছ না এক্স্যাক্টলি অনেকটা তেমনি ওলাটা খারাপ না হ্যাঁ আব্বাজান হে কি কইতাছ একটু শুনো না তোমরা রাজি খুশি থাকলে চাকরি করুম নাহলে করুম না মঞ্জিনা যাও চা নাস্তে লয়ে আহো আহ বাহ 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 জি বাহ থ্যাংক ইউ তুই ছুটি কর বুঝলাম না তোমার কোমরে বাইন্ধা বৈঠক গিয়া যাও জি স্যার অহন বাইন কর উনি আমাদের কোম্পানিতে এয়ার হোস্টেস হিসেবে সিলেক্টেড হয়েছেন আর সেই জন্য আমি ইনকোয়ারিতে এসেছি কি এর ইনকোয়ারি পুছপাছ করবো দাদি পুছপাছ করা লাভ নাই যদি আমারও আলাদা এয়ার হোস্টেস করো তাহলে দুইজনে একসঙ্গে চাকরি করুম কিন্তু দাদি 40 বছর বয়সে তো এয়ার হোস্টেস হওয়া যায় না তাহলে কি ভাবছো
পরে আমরা একলা একলা চাকরি করবার দিমু হুম ফারুক অসম্ভব মিষ্টি খাইয়া দফাও যাও তবে স্যার আপনাদের বাড়ি ঘর দেখে কিন্তু মনে হচ্ছে আপনারা খুব খানদার দাদি দাদা নিশ্চয় জমিদার ছিলেন আর দাদা কি আছিল অরে জি গাও আমার দাদার একটা বউ আছিল আচ্ছামরি সে মলে তোর দাদা আমারে বিয়া করছিল দুই বউ একলগে রাখেন একা একটা মিনিট আমি এগুলো একটু নোট করি খিলিগা আমি তো এগুলো ইনকোয়ারি করতে এসেছি ফ্যামিলি কোন কোনো ঝামেলা আছে কিনা এসব দিয়ে কি আসলে এয়ার হোস্টেসদের কাজটাই হচ্ছে সেবামূলক তাই আমরা দেখতে আসি তাদের ফ্যামিলির লোকজন কেমন তারা মানুষের সঙ্গে কিভাবে আচরণ করে কিভাবে আপ্যায়ন করে ওই যে একটা কথা আছে না চ্যারিটি স্টার্টস ফ্রম হোম ঠিক আছে আমার মেয়ে সেবা করবো কোনো অসুবিধা নাই কিন্তু সেইটা করবো তার সাদির পর স্বামী স্ত্রী মিলা যেমন চায় তাই করবো অখন আমি এই দায়িত্ব নিবার পাব না হ কথা লাহানা খান কথা কইছো হ্যাঁ বিয়ার পরে কি করবো না করবো সেই দায়িত্ব স্বামীর বিয়ে হয়ে গেলে তো আর চাকরি করতে পারবে না না পারুক আব্বাজান হ্যাঁ আরে মিষ্টি উষ্টি খাওয়া বিদা কর হ তুমি কিছু মুখে দিয়ে দফা হও দাদি দাদিমা আম্মাজান এই দুইটারে এক লোকে বান্ধু এই ফরিং এর বাচ্চাকে চেয়ে লোক তারপরে বিল কিসরে আমি দেখতাছি ফরিং সাহেব খান হাক মিনা বইসা আছেন কেলা যান মিষ্টি না খেয়ে কি করে যায় সুসা কোন হানার ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে মানে প্লেন প্লেন এখনো ক্র্যাশ হয়নি স্টিল হোপ ইজ দেয়ার আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করছি প্লেনটাকে ঠিক রাখতে আর তুমি যাত্রীদের প্রতিটা মুহূর্তে আশা করছি আমরা টার্বুলেন্স থেকে বেরিয়ে আসবো সামনে মেঘ কেটে যাচ্ছে ঝকঝকে আকাশ ঠিক তখনই এমনই একটা প্লেট হাতে তুমি দৌড়ে আসবে ককপিটে আর আমি হাসতে হাসতে খপ করে তোমার হাত ধরব তারপর এক কামড় আমি আর এক কামড় তুমি খাবে কি এক কামড় মিষ্টি মিষ্টি স্যার এই যে এইভাবে এক কামড় আমি আর এক কামড় তুমি আমার জান এইটা কি হলো এই হুত্তা জানি কোন হানে দাদিমা আমার জন্য দোয়া করবেন দারোয়া এটারে পাইন দেন রাস্তা বিকালা আপনার এখানে কি বিষয় আমাদের এই বাসার ঠিকানা দিয়ে বিলকিস মুন্সি যোগাযোগ করেছিল ওনার ছবি দেখেই তো আমরা সিলেক্ট করে ফেলেছি এই যে স্যার আমাদের হিরোইন তাই নাকি ম্যাডাম ম্যাডাম প্লিজ ধন্যবাদ স্কিন টেস্ট লাগবে না স্যার একদম ফিট আছে তুই ওগুলোকে যোগাযোগ করছিলি তুই ফিল্ম করবি জি আব্বা জান আম্মা জান দাদি জান তুই অক্ষণই খাড়ার উপর আগুন রে বিদায় কর অবশ্যই সবাই এখান থেকে বেরিয়ে যান বিলকিস কোনো ফিল্ম করবে না ইউরেকা ইউরেকা ওমিয়া ওমিয়া দুনিয়া ফাইলা ওর লয়ে পড়লো কেলা আরে যদি পাও ছাই উড়াইয়া দেখো পাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন গুড গুড বুঝা পারতেছ না এগুনির বাংলা কি আরে বাংলা হইতাছে হিরো পাওয়া গেছি নায়িকা অফিন আপনার ছবি হিট সুপার ডুপার হিট আমার মাইয়া হিরো নেব সেম হিরো জি সবই আল্লাহর ইচ্ছা ওই দাদবন চাপ ডিরেক্টর
আরে ছবির গল্প শুনলে তো উনারা হাসতে হাসতে রাজি হয়ে যাবে। বিউটিফুল গল্প। কোন কিছু হননের দরকার নেই, আপনাকে মিঠাই উঠা লিয়া ফুটে। অসভ্য। এই যে ভাই, আপনি কইছেন না আমগো স্যার ইজা পছন্দ করে না। আই কি হচ্ছে? আই কি বাবা? এই যে দেখছেন আপনি দারোয়ানটা কেমন করছে? আই দুলাল। সে ছেলেও না মেয়েও না, অসভ্য। সে আমাদের ডান্স ডিরেক্টর। সিনেমার গল্পটা কি হুনু না দাদি? জি আমারও খুব শুনতে ইচ্ছে করছে। এই গল্পটা কি হুনি? ছবির গল্পটা শুনিয়ে দিই, কি বলেন? গল্পের হিরো হচ্ছে সুলতান, নায়িকা হচ্ছে সীমা। ধনীর কন্যা সীমাকে ভালোবাসে গরিবের ছেলে সুলতান, কিন্তু সীমা কি করবে ভেবে পায় না। সে কি সুলতানকে ভালোবাসবে না ফিরিয়ে দেবে, কোনো কুলকিনারা পায় না। তখন একদিন সীমা কলা খেতে খেতে পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, আর তখন সুলতান তার পিছনে গান গাইতে গাইতে চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমার লাগে আরো ভালো। তারপর কলার খোসায় পা পিছলে পড়ে গিয়ে অন্ধ হয়ে যায় সুলতান। কি করবে সীমা? সে কি সুলতানকে ভালোবাসবে? সে দোটানায় পড়ে যায়। এদিকে সীমা মনকষ্টে কলার খোসা ফেলার কারণে তার ভেতরে যন্ত্রণা হয়, নিজেকে সে দোষী ভাবা শুরু করে। এরপর শুরু হয়ে যায় প্রেম, সংঘাত, দ্বন্দ্ব, ক্লাইম্যাক্স, ড্রামা। কোথায় যাবে, কি করবে, এই প্রেমের পরিণতি কি কি কি? হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এ জীবন জইলা পুইরা শেষ তো হইল না, এ জীবন জইলা পুইরা শেষ তো হইল না। সুলতান! সীমা! 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 সুলতান! সীমা, তুমি কোথায় যাচ্ছ? আমি মরতে যাচ্ছি সুলতান। না, তুমি লং ড্রাইভে যাচ্ছ। সুলতানে হতে পারে না, আমি তোমাকে ছাড়া লং ড্রাইভের কথা চিন্তাও করতে পারি না সুলতান। সত্যি? হ্যাঁ সুলতান, সত্যি। সীমা! সুলতান! সীমা! সুলতান! সীমা! সুলতান! সীমা! সুলতান! সীমা! এই সুন্দরী, আমাকে রাইখা একজন অন্ধের লগে পীড়িত করতাছস, হাত ধরাধরি করতাছস, তোরে আমি আজ শাস্তি দিমু, আমি এর চোখ উঠাই নেব চোখ। আরে ভাই, আপনি কেন আমার চোখ উঠাই নেবেন? আমি তো চোখে দেখি না, অন্ধ। তাইলে পরে আমি তোর হাত কেটে ফেলামু, পাও কেটে ফেলামু। না না না, তুমি আমার সাথে যা খুশি তাই করো, ওর সাথে কিছু করো না। এই সুন্দরী, আমি তোর কোনো কথা শুনুম না, তোমাকে শাস্তি দিমু, আমি ওকে যা তা করে ফেলামু। আমার হাত থেকে তোর কোনো লাল বেসাইতে পারবো না, আমি সবচেয়ে বড় লাল। আপনি কে ভাই? গরিলা? না না, উনি একজন মানুষ, খুব সুন্দর মনের মানুষ। সেই মহান ব্যক্তিটাকে আমাদের দিল স্যার। এই মহান চরিত্রে অভিনয় করবেন আপনি? আপনি এত ভালো, এত ভালো যে নিজের চোখ দুটো খুলে ওর চোখে ফিট করে দেবেন। আর আপনি স্যার এমন লাইক করবো, আপনি স্যার নায়কের চেয়ে স্যার আপনার বেশি সুন্দর লাগবো। ফাটা ফাটি, একদম চুপ। না কই না নায়ক, আমি ভিলেন আমি যখন টপকে ফেলাইছিলাম, নায়িকা কি কইছিল আর আমি কি কইছিলাম হই না তো, তারপর যখন শুনছি তুমি একটা লাত্রি। তুমি এতক্ষণ গাড়িতে বসেছিলে কেন কেন কেন? সরি ডার্লিং, আর লেট হবে না, দিস ইজ দ্য ফাইনাল লেট। সীমা,
ওকে সুলতান ও আমার বয়ফ্রেন্ড সীমা সুলতান তুমি অন্ধ হতে পারো কিন্তু আমি অন্ধ নই বাই সীমা 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 তুমি আমাকে ছেড়ে যেতে পারো না সীমা 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 আয় কান্না গাড়ি বন্ধ কর যে গেছে তারে যাইবার দে যে আইতে চাই তারে টাইনা লয় যে আমি আয়া পড়ছি চল এখন গান গাইতে গাইতে জায়গা আয় রে কপাল বন্ধ চোখ থাকিতে অন্ধ সি 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 ওই যে পুরা সিনেমা গেল মানে সিনেমার পিতে বি তাই না স্যার তাও মোটা ছোটা এই আমি প্রোডিউসার আমার টেকা আমার ফিল্ম আমার লোকে এত বড় কথা তোর মতো ডাইরেক্টর কয়টা লাগবো এই চুল হাতে রাখ আমার হিরো এর দরকার নাই আমার রডের ব্যবসায় বাঁচিল যত কিছু উত্তপুত্র পেটা স্যার প্রোডিউসার তো গেল গা আরে দূর ওই রকম প্রোডিউসার আমি খাতা পড়ি তাহলে স্যার চলেন আমি নিজেরা প্রোডিউস করি আমি 1 লাখ দেব আমি 2 লাখ 5 লাখ আমি 15-20 পারবো আমিও কিছু দিমু নে আম্মা জান তোর কি মাথা খারাপ হয়েছে এই সকলে মিলে ধরে তো ধরি ধরি জিমুনি জিমুনি আমি কিছু দিব না দুষ্ট আপনি শুধু আপনার মেয়েকে অভিনয় করতে দেন আমার এক কথা শাদী পর স্বামী যদি কয় করব তো করব হিরো না আমার মাথায় আর কিছু আসছে না আমার মাথায় শুধু একটা জিনিস যদি বিলকিস আমার অফিসে না যায় আমার তাহলে আজকে চাকরি শেষ স্যার দাদি বিলকিস আব্বা জান ওর লগে একটু ঘুরনা দিয়ে আসি আচ্ছা যা আপনি গাড়ি স্টার্ট দেন আমি একটু চেঞ্জ করে আসি ছেলেটা কিন্তু হিরোর মতোই লাগে না জি স্যার আমার নাতি হে ভাই মিষ্টি মুখ করতে হবে স্যারের মুড কেমন ভালো আমার অ্যাসাইনমেন্ট শেষ স্যারকে বললাম দেখা করব ইউ আর থ্রু মানে আপনি আসার সঙ্গে সঙ্গে স্যার যেতে বলেছেন থ্যাংক ইউ ওয়েলকাম স্যার তাই ঠিক আছে দিয়াস অর সাইদ সাইদ থ্যাংক ইউ ওয়েলকাম আপনার নাম যেন খুব টেনশনে ভুলে গেছি বিলকিস মুন্সি পেয়েছি না কোনো সমস্যা না উনি ক্রু হিসেবে সিলেক্টেড কিন্তু ওনার ফ্যামিলি কোনোভাবে রাজি না এখন আমি যদি সার্কিটা বলি স্যার তো কোনোভাবে বিশ্বাস করবে না সেজন্য ওনাকে নেক্সট উনি নিজেই বলি আমি আসতে পারছি না তোমার কোনো প্রশ্নের উত্তর সে দেয়নি এই তো আমারও তো সেই একই প্রশ্ন তোমার মতো ইডিয়েটকে কে কি করে বোঝাবে যে সে কত কুল ক্রাইটেজ এবং কম্পোস্ট একজন সুন্দরী মেয়েকে কি করে ট্রিট করতে হয় তুমি জানো দেখো দেখে শেখো প্রীতি লাইডি প্লিজ প্রিসিড You idiot. Also. Thank you. Hot or cold? Both. Shut up. কি খাবেন বলুন ধন্যবাদ এবার বলুন আপনি কবে জয়েন করবেন
আমি জয়েন করতে পারছি না। কেন? বাসায় সমস্যা। এই সমস্যাটি নিশ্চয়ই ও গিয়ে সৃষ্টি করেছে। না, মানে মানে নিশ্চয়ই ও আপনার বাসায় গিয়ে আপনার বাবা মাকে এমব্যারাসিং কোনো কোশ্চেন করেছে। কি কোশ্চেন করেছিল হে? আচ্ছা, তার আগে আপনি বলুন, আপনার বাবা মোটা না চিকন? মোটা। তাহলে ও নিশ্চয়ই কোশ্চেন করেছে তিনি কয় বেলা খান কিংবা আরও বাজে কিছু। আমি সরি মিস বিলকিস, ভেরি সরি। আমি নিজে গিয়ে আপনার বাবা মার কাছে ক্ষমা চেয়ে আসব। এটা আসলে আমাদের কোম্পানির একটা কাস্টম, নাথিং পার্সোনাল। আসলে আমি ওনাকে বুঝাতে পারছি না, আপনি বলেন। ওকে আপনি বলছেন কেন? তুমি বলো, তুই বলো, তুই এর নিচে যদি আরো কিছু থাকে সেটা বলো। স্যার, স্যার ব্যাপারটা হলো ওনার বাবা ওনাকে বিয়ে না দিয়ে এখানে জয়েন করতে দিবে না। মানে? মানে স্যার, ওর বিয়ের পর ওর স্বামী রাজি খুশি থাকলে ও জয়েন করতে পারবে, না হলে না। তাই নাকি? জি স্যার। তাহলে আমি কিন্তু বড় বিপদে পড়ে যাব। আবার পেপারে সার্কুলার দিতে হবে, ইন্টারভিউ নিতে হবে, এত কিছু করে আমি 15 দিনের মধ্যে ফ্লাইট চালু করতে পারবো না। কি করবেন স্যার, সবই কপাল। আর কোনো উপায় নেই? আছে স্যার, যদি নিয়মটা একটু নরম করতেন, বিবাহিত অবিবাহিত বোথ ক্যান জয়েন। মানে? এই কোম্পানির স্বার্থে আমি ওকে বিয়ে করে বলতাম, যাও তুমি চাকরি করো। শাট আপ! উত্তেজিত হবেন না, আমি দেখছি। স্যার আপনি কি করে দেখবেন, আপনি তো বিবাহিত। শাট আপ! আমি আর নিতে পারছি না, আমি গেলাম। Mr. Idiot, you are fired. Sir. Get lost! ওরা তো তোমাকে পছন্দ করেছে, তুমি ফিল্ম করো। আর তুমি? বাবা কি বললো শুনলে না? আমার স্বামী, if there is a will there is a way. আচ্ছা ধরো বিয়ে হলো, বিয়ের পর আমার স্বামী কি অনুমতি দিবে? আমি দেব। আমরা বিয়ে সংক্রান্ত শর্তটা শিথিল করেছি। আগে নিয়ম ছিল কেউ বিবাহিত হলে আমাদের ওখানে জয়েন করতে পারবে না, এখন পারবে। এই যে মেয়েটি, এর খুব শখ ছিল এয়ার হোস্টেজ হওয়ার, কিন্তু যেহেতু বিবাহিত সেজন্য পাচ্ছিল না, এখনও পারবে। আমরা একসাথে জয়েন করব, দোয়া করবেন। স্যার আপনি খুশি? ম্যাডাম হ্যাঁ খুশি হয়েছি, মগর আমাকে মায়ের বিয়া দিতে সময় লাগবো, তাই না? মগর বিয়ার পরে হ্যাজা মায়ের এই নকরি করবার দিব কি না দিব? বড় রেডি, যদি আপনারা মত দেন আমরা আজকে রাতেই সব ব্যবস্থা করে ফেলবো।
পোলা কিঠা আমি মনে বুঝবার পাচ্ছি কিঠা মাজান খুব সুন্দর হ্যাঁ ওই ওই ফোরিং কোম্পানি বেকু পোলাটা এক নাম্বার বেকু এই যে বেশ উঠলো আরে মিঠা মুখ করো লো 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 Once you meet me, Jay, why?